এই সব দিনের অভিজ্ঞতা থেকে হয়ে গেছে কাজ দিয়ে কি লাগাবে তাই সে বলে আর সে জোর দিয়ে সবাই জোর দিয়ে একটু ট্রাই করছে দাদাটা সুন্দর ভাবে খেয়ে নিল পরে বুঝতে পারবে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এপিসোড তোমরা দেখছো দা বুমবুল ইউটিউব চ্যানেল তো আজকে কলেজে আসার সাথে সাথে দেখতে পেলাম অভিজিৎ একটা জলোচিপস নিয়ে এসেছিল তো ওটা কাউকে খাওয়াবো তো তাদের রিয়াকশনটা তোমাদের পুরোটা দেখাবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো গাইস আমরা কলেজে চলেছি এখন আমাদের কোনো কিছু কিছু বন্ধুদের ঘুরছি দেখি কার উপর জিনিসটা ট্রাই করা যায় আর জিনিসটা যে খাওয়াবো আমরা কাউকে বলে খাবো কারণ এত বড় রিস্ক আমরা নিব না আমরা এর জন্য কোনো ভালো জিনিস নিয়ে আসিনি শান্ত একটু ট্রাই করবে বলছে মানে আমিও একটু ট্রাই করবো দুজনে ট্রাই করবো যার কারণে একটু ডেল মিল্ক নিয়ে এসেছি আমাদের জন্য শুধুমাত্র তো এখানে আমরা একটা ক্রিকেটের জন্য ম্যাচ খেলছি তিন টিম হয়ে গেছে আমাদের টিম করা তো এখানে আমরা ক্রিকেট একটু ম্যাচ খেলে নিব তারপরে জিনিসটা ট্রাই করবো জলোচিপস এই যে আমাদের ব্যাগের মধ্যে আছে জলোচিপস এটাকে এখন কাউকে দেখাচ্ছি না কিছুক্ষণ পরে ট্রাই করবো যখন তখন দেখাবো সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে জলোচিপস খাওয়ানোর জন্য ট্রাই করার কিছুক্ষণ পরে ওদের উপর জলোচিপসের ফটোশুট হচ্ছে জলোচিপসের ফটো হচ্ছে সবাই গাইস এটা হলো প্রাইস তোমার প্যাক খুলছে অভিজিৎ এখন ওপেন হচ্ছে আমাদের জলোচিপ এমন এমন জিনিস ডেঞ্জার রিপ ডেথ ডেথ আর জলোচিপস প্যাকেট আর এই তো চলে এসেছে জলোচিপস এখন এটা ট্রাই করা হবে একটা টক 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 সবই করবে সিরিয়াসলি এটা একটু ই কোনা এই যে ভালো একটু আমি এখন সবাই জলোচিপস একটু ট্রাই করছে এটা খানা এখানে তিতাস তিতাস ট্রাই করবে অনেকটাই মুখের মধ্যে এই সাইজের অনেকটা ভরে দিয়েছে কিছুক্ষণ পরে দেখা যাবে মুখটা কি হচ্ছে জাল জাল লাগতেছে এদিকে সবাই খাচ্ছে কি হচ্ছে মানে প্রবলেম হচ্ছে কি চোখ দিয়ে জল চলে অভিজিৎ এখন ট্রাই করতে ভয় পাচ্ছে সবাই তো সবাই তো খেয়ে নিল অতটাও ঝাল না যতটা ঝাল বলা হয় এটাকে সবাই খাচ্ছে অতটাও তো ঝাল না যতটা বলা হয় ভিডিওর মধ্যে যে অনেকটা ঝাল অতটাও ঝাল না সবাই একদম ঠিকঠাক আছে জলোচিপস খাওয়ার পরে কেউ বলতেছে কারো এক মাসে লাগছে কারো কানে লাগছে আর ওইদিকেও একটা জল শেষ করে দিছে জলের ওর নাকি ঠোঁটে লাগছে সবার আলাদা আলাদা জায়গায় ঝালটি লেগে গেছে আর এদিকে শান্ত ওর বলে কিচ্ছু নাই ও খাইছে একটুখানি না খাওয়ার মতো পাখির মতন আর ও জল খাচ্ছে একটু পর পর অনেক এক বোতল জল একাই খেয়ে নিয়েছে ও খেতে খেতে রুম থেকে বাইরে চলে এসেছে পাগলের মতন করছে বাচ্চাটা কারণ ও বেশি বেশি খেয়ে নিয়েছিল একটু লোভের জন্য লোভের কারণে বেশি খেয়ে নিয়েছে আর এখানে সবাই একটু একটু খাচ্ছে ডেয়ারি মিল্ক নিয়ে আসা হয়েছিল ওরা ফার্স্টে বলছিল ওদের ঝাল লাগেনি এখন ওরা চকলেট যাচ্ছে
গাইস সবাই খেলো জোলোচিপটা, যেমন ভিডিওর মধ্যে বলা হয় এতটা ঝাল কিন্তু অতটাও ঝাল না। খাওয়ার পরে সবাই ট্রাই করলো, সবাই দেখলো সেম কথা বললো সবাই। তো গাইস এটা নিয়ে আসা হয়েছিল 199 মানে 200 টাকা দিয়ে নিয়ে আসা হয়েছিল, যার মধ্যে একটুখানি ছিল, এখন ভিতরটা ফাঁকা হয়ে গেছে পুরো, ঝাল নাই কিছু নাই। এর থেকে একটা কাঁচা লঙ্কা বেশি ঝাল হয়। এটা পুরো 200 টাকা চুনা লাগাই দিছি অভিজিৎকে। তো শান্তর কাছে প্যাকেটটা দিয়ে দিলাম, একটা বন্ধুর কাছে যাচ্ছি, ওকে এখন খাওয়াবো ঝালটা। বেচারা নানান ধরনের জিনিস খাচ্ছে। এদিকে সঞ্জয় রুটি খাচ্ছে, রুটি আর লুনা, রুটি দিয়ে খান না, বাঁধাকপি খাচ্ছে, আমাদের চিপস খেয়ে নিল, ঝাল খেতে পারে না বললো। বেচারা ঝাল খেতে পারে না বললো, খাইয়ে দিল ছেলেটা। ঝাল খেলে অসুবিধা হয়, তাও কি খাইয়ে দেওয়া হলো, ওকে জলটা দিয়ে দিলাম। আমাদের কলেজে জিম, ফ্রিতে জিম শেখানো হয়। দাদারা চিপস খাওয়াচ্ছে, দেখতে আছে ভাই সব কিন্তু খাচ্ছে না। দাদাটা সুন্দর ভাবে খেয়ে নিল, পরে বুঝতে পারবে বেশি কিছু না। দাদা এখন জল খাচ্ছে, জল খাবে। মাঝখান থেকে ওর ঝাল লেগে গেছে গাইস। ভিডিওর মধ্যে নানান জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে এতটা জিনিসটা ঝাল, অতটাও ঝাল না কিন্তু হ্যাঁ অনেকটা খাওয়ার পরে অনেকটা ঝাল লাগবে, কিন্তু একটু খেলে অতটা ঝাল লাগে না। তো গাইস আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নতুন আমার কোনো ব্লগে। তো গাইস ভিডিওটা জোলোচিপস এর ভিডিওটা অনেকটা খরচা করেছে বেচারা অভিজিৎ, একটু দয়া করে ওর উপর দয়া করে লাইক কমেন্ট করতে পারো শান্তর জন্য, যারা ঝাল খেয়েছে ওদের জন্য। তো গাইস দেখা হচ্ছে নতুন আমার কোনো ব্লগে। Yeah!